লোকসভা ভোটের আবহে ফের একবার রাহুল গান্ধীকে তুলোধুনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর মতে অতীতে কংগ্রেস জামানায় কিভাবে দলিত আদিবাসী বিরোধী সিস্টেম তৈরি হয়েছিল তা স্বীকার করে নিয়েছেন রাহুল গান্ধী। মোদী বলেন শাহজাদার মুখে সত্যি কথাটা তো এসে গিয়েছে। আজ কংগ্রেসের শাহজাদা একটি বড় সত্যি স্বীকার করে নিয়েছেন। শাহজাদা মেনে নিয়েছেন তার ঠাকুমা বাবা মায়ের সময় যে সিস্টেম তৈরি হয়েছিল সেটা দলিত পিছিয়ে পড়া শ্রেণী ও আদিবাসীদের ঘোর বিরোধী ছিল। কংগ্রেসের এই সিস্টেমটাই তাফসিলি জাতি তাফসিল উপজাতি ওবিসিদের কত প্রজন্মকে না শেষ করে দিয়েছে। আজ শাহজাদা নিজে এ কথা মেনে নিয়েছেন। উল্লেখ্য, লোকসভা ভোটের প্রচার পর্বে আজ রাহুল গান্ধীর বক্তব্যে উঠে এসেছে ভিতরকার সিস্টেমের কথা। সরকার কিভাবে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয় সে বিষয়ে কথা বলছিলেন রাহুল। সে সময় কংগ্রেস নেতা বলেন তার বাবা ও ঠাকুমা দুজনে দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং কিভাবে কাজ হয় সেটা তিনি খুব কাছের থেকে দেখেছেন। রাহুল গান্ধী বলেছিলেন, যখন আমার ঠাকুমা প্রধানমন্ত্রী ছিলেন, যখন আমার বাবা প্রধানমন্ত্রী ছিলেন, যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, আমি প্রধানমন্ত্রী বাসভবনে যেতাম, তাই আমি জানি কিভাবে ভিতরে ভিতরে সিস্টেম কাজ করে। আমি একটা জিনিস বলতে পারি, এই সিস্টেম প্রতিটি স্তরে নিম্ন বর্ণের মানুষদের বিরুদ্ধে মারাত্মকভাবে ঝুঁকি রয়েছে। রাহুলের এই মন্তব্যকে হাতিয়ার করে এবার পাল্টা আক্রমণ শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুলের কথা ঘুরিয়ে কংগ্রেসকে প্যাঁচে ফেললেন নমো। তিনি বলেন শাহজাদা মেনে নিয়েছেন তার ঠাকুমা বাবা মায়ের সময় যে সিস্টেম তৈরি হয়েছিল সেটা দলিত পিছিয়ে পড়া শ্রেণী ও আদিবাসীদের ঘোর বিরোধী ছিল। कई बार लाख झूठ बोलते हुए भी शहजादे की जुबान पर सच्चाई तो आ ही जाती है। आज कांग्रेस के शहजादे ने एक बड़ा सच स्वीकार कर लिया। शहजादे ने मान लिया है कि उनकी दादी, उनके पिताजी, उनकी माताजी के समय जो सिस्टम बना वो दलितों, पिछड़ों, आदिवासियों का घोर विरोधी रहा है। कांग्रेस के इसी सिस्टम ने एससी, एसटी, ओबीसी की कितनी ही पीढ़ियों को तबाह किया। आज शाहजादे ने खुद ये बात मान ली है। ये रिपोर्ट आर न्यूज़।